আজ থেকে প্রায় ছ মাস আগেই ছোট দলের সভায় প্রধানমন্ত্রী তিনি নিজেই ঘোষণা করেছেন যে এবারে নির্বাচন আমার ছোট দল আমাদেরও দলের সিদ্ধান্ত নিয়ে আমার ছোট দলের নির্বাচন, কারণ আমরা মনে করি যে বিএনপি জামাত জোট যে তৎপরতা শুরু করেছে এবং যে ষড়যন্ত্রগুলো কার্যবলী করছে এটাকে মোকাবিলা করতে গেলে এই ঐক্যবদ্ধতা অনেক জরুরি বলে মনে করি। আমাদের তো 2014 সালে 7টি আসন ছিল, তো 2018 সালে এসে আমরা 2টি আসন 3টি আসন হারিয়েছি, 2টি আসন হারিয়েছি মূলত, আর একটা আসনে পাল্টে দেওয়া হয়েছে, 3টি আসন প্রার্থী আমাদের নেই। আমরা এবার 7টি আসন বটেই, সাতের বাইরে গিয়ে আরও 3টি আসন আমরা বৈদেশিক যে একটি তৎপরতা রয়েছে নির্বাচন এবং রাজনীতি নিয়ে এই বিষয়ে তো আমরা দেখছি যে আমেরিকা ইউরোপ তারা অজানিতভাবে তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অধিক আগ্রহ প্রকাশ করছে। এর আগে বাংলাদেশে তারা নরেন্দ্র মোদীর নিষেধাজ্ঞা জারি করেছিল, এরপরে নির্বাচনকে কেন্দ্র করে ভিসেলেতে ঘোষণা করেছে, এখন আবার তারা প্রতিনিয়ত তাদের কংগ্রেস প্যান তাদের সিনেটের হিয়ারিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অবস্থান তারা গ্রহণ করছে। এটা আমি মনে করি যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। পৃথিবীতে এই সম্প্রতি সময়কালে প্রায় 38টি নির্বাচন হবে, অন্য কোনো দেশে তারা কিন্তু এই নির্বাচন নিয়ে কথা বলতে তারা যাচ্ছে না, তারা আসছে বাংলাদেশের নির্বাচন। এর কারণ ইতিমধ্যে আমরা আমি পার্লামেন্টও বলেছি, ম্যাডামও বলেছি যে মূলত তারা এই বঙ্গোপসাগরকে ঘিরে তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে তার মধ্যে তারা ঢুকতে চায়, এবং সেটা করতে গেলে পরে একটা তামিলনাড় সরকার তাদের লাগবে, শেখ হাসিনার সরকারকে দিয়ে তারা এটা করতে পারবে বলে তারা মনে করে। এই কারণেই তারা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে প্রতিরোধ আগ্রহী, এবং সেখান থেকেই নির্বাচনের ব্যাপারে তারা বিভিন্ন শর্ত শুরু করেছে। এছাড়া সাম্প্রদায়িক একটা বিষয় দেখি, যেটা হচ্ছে ইসলামী আন্দোলন যেভাবে সারা বাংলাদেশে নির্বাচন করছে, পাশাপাশি নতুন করে দেখছি জামাত বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে, জামাত কর্মসূচি করছে, এই বিষয়গুলিকে আসলে আপনারা কেমন দেখছেন? বললাম তো যে এই নির্বাচন কেন্দ্র করে মার্কিন সহায়তায় সমস্ত দক্ষিণ মধ্যে শক্তিকে এক করা হয়েছে। আপনি আবার বলেন ইসলামী সরকার বলেন, বিএনপি বলেন, এবং তার সাথে যুক্ত আর যারা রয়েছে সমস্ত দক্ষিণ মধ্যে শক্তিকে তারা এক করেছে, এবং এক করে নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে পারে। আমাদের সমাধান আসলে কি হতে পারে? আমি তো মনে করি যে বাংলাদেশ নির্বাচন দিয়ে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের লোক নির্বাচন করবে এবং যত সময় শান্তিপূর্ণ হবে নির্বাচন হবে, যদিও মাঝে মাঝে কিছু উত্তেজনা তৈরি হবে, কিছু উত্তপ্ত অবস্থা হবে, কিন্তু এটা খুব বড় আকার নেবে বলে আমি মনে করি বাংলাদেশের যত সময় নির্বাচন। প্রধান যে রাজনৈতিক বিরোধী দল বিএনপিকে বলা হয়, সে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে এবং বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে, এই বিষয়ে আসলে কি সমাধান হতে পারে? এই বিষয়ে সমাধান আমরা দিই, আমাদের সংবিধানের মধ্যেই থাকতে, সংবিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তারা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে পরিস্থিতিতে গিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা সরকার মেনে নেবে, কেউ তো নিশ্চয়ই হারিকিনি করতে যায়, কারণ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মেনে নেওয়া মানে হচ্ছে ইলেকশনের আগেই ইলেকশন শেষ হয়ে যাবে।